নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আপনারা রয়েছেন ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করে শেয়ার করে জানিয়ে দেবেন গত থামনে দেখেছেন বন্ধুরা যে ফায়ার অপারেটার আজকে কেসের হিয়ারিং ছিল আজকে কী হয়েছে সমস্ত রকম জানাবো ভিডিওটির সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন আজকে যেটা হয়েছে তা আপনারা নিজেরাই যেন নিজেরাই যেন সার্চ করে যেন নিজেরা দেখতে পারেন তার জন্য আজকে আবার ভিডিওটি নিয়ে চলে এসেছি তো আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনি এটি লিঙ্ক পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপলেট সাইটের ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন স্কোল ডাউন করে ডাব্লুপি এসটি অ্যাডমিন ঠিক আছে তারপরে কেস নাম্বার দেবেন বন্ধুরা ফায়ারের কেস নাম্বার হচ্ছে চুয়াল্লিশ আর ইয়ারটা দেবেন দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার বাইশটা দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা বন্ধু কিন্তু দিতে হবে ঠিক আছে ঠিকঠাকভাবে এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে দেওয়ার পর এই যে গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ইনভ্যালিড ক্যাপচা এটা একটু মাঝে মধ্যে সমস্যা করে কিন্তু আপনাদেরকে একটু খুব সাবধানে দিতে হবে ঠিক আছে তারপরে আবার আপনি এটা একটু সার্চ করে নেবেন যদি ইনভ্যালিড হয় তাহলে এখানে দেখবেন আবার চলে আসলো আজকে যেটা আছে এখানে বাসুদেব ঘোষ এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে ই কোর্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া ক্যালকাটা হাইকোর্ট অ্যাপলেট সাইড ঠিক আছে কেস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিগত চার মাস মানে পাঁচ মাস হতে আসছে এই কেসটি হাইকোর্টে হওয়া এখন পর্যন্ত ঝুলে আছে কতদিন ঝুলবে কিচ্ছু বলা যাচ্ছে না আপনারা এই ডেটটা দেখতে পাচ্ছেন তো চার পাঁচ দু ঠিক আছে এই তারিখে কেসটি ফাইলিং ফাইলিং করা হয়েছিল এবং আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের একুশ তারিখ তাহলে কতদিন হচ্ছে ওইদিকে মে মাসে হয়েছিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে পাক্কা চার মাস চলছে বন্ধুরা ঠিক আছে আর কতদিন এইবার যেটা কথা হয়েছিল প্রথম হিয়ারিং হয়েছিলো মে মাসের দশ তারিখ এবং আজকে হিয়ারিং ছিল এবং আমাদের কেস স্ট্যাটাসটা কী কোথায় রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ অফ কেস ফর অর্ডার্স ঠিক আছে এবং গতকালকে আজকে হেয়ারিং ছিল আবার আগামী আগামীকালকে হিয়ারিংটি দিয়েছে তো মানে নেক্সট হিয়ারিং ডেট বুঝতে পারছেন কিন্তু হিয়ারিংটা কিসে আছে অর্ডারে আছে এটা মাথায় রাখবেন তো গুরুত্বপূর্ণ ভিডিও এবার চলুন যে কজ লিস্টে গতকালকের কজ লিস্টে মিনিমাম ষোলো সতেরো নম্বরে ছিল অর্ডার সেকশানে তো এবার আপনি কজ লিস্ট কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও আমি দেখাবো একটু আপনি ব্যাক করে যাবেন তারপরে আরেকটা ব্যাক করবেন ব্যাক করার পর বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে ডেইলি কজ লিস্ট আপনি সার্চ করতে পারবেন ডেইলি কজ লিস্ট সার্চ করে এখানে দেখবেন হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস যে প্রথম অপশানটি রয়েছে এখানে ভিউয়ে ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড অ্যাগেন করবেন আপনারা যদি ডাউনলোড করা থাকে তো আবার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কজ লিস্ট আগামীকালকের এখানে ডেট দেখছেন বাইশ সেপ্টেম্বর দু দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে এবার যেটা কথা হচ্ছে ফর অর্ডার্স এই সেকশনটি কোথায় আছে অ্যাপিয়াল তো এইটা যেটা আমি ডাউনলোড করলাম এটা ভুল ডাউনলোড তারপরে আর একটা দেখবেন যেটা রয়েছে নিচেরটা ঠিক আছে এই যে নিচে যেটা রয়েছে হরিশন্ডন হরিশন্ডন বিশ্ব তারপরে প্রসিনজিৎ বিশ্বাস এখানে ডাউনলোড করবেন দেখবেন দুটো ঠিক আছে ওটা একটা আর একটা এটা এবার এখানে কথা হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউমিটার ফিক্সেড ফর হিয়ারিং এখানে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনালের কেসগুলো ফর অর্ডার অর্ডারে রয়েছে কালকে ধিভার অ্যান্ড ও আর এস তো এবার কথা হচ্ছে বন্ধুরা ফায়ারের কত নম্বরে আছে ফায়ারে রয়েছে বন্ধুরা এই দিন নিচের দিকে চলে আসবেন দ্বিতীয় নম্বর পাতায় ষোলো নম্বরে রয়েছে ঠিক আছে বাসুদেব ঘোষ অ্যান্ড আদার্স দিব্যেন্দু চ্যাটার্জি তো এটি একটা খুবই পজিটিভ দিক বন্ধুরা আগামীকালকে ছিল একুশ নম্বর ছিল তাহলে এখান থেকে যদি আপনি কাউন্ট করেন এই যে ফর অর্ডারসে কাউন্ট করেন দশ নম্বর মানে এটাকে যদি এক ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় নম্বরে এসেছে আর আগামীকালকে ছিল বন্ধুরা মিনিমাম বারো তেরো নম্বরে ছিল তো অনেকটাই গিয়েছে হাফ চলে এসেছে তো আগামীকালকে যেটা বুঝতে পারছি আগামীকালকে এটি আমাদের অর্ডারের হিয়ারিংটি উঠবে না তবে নেক্সট ফ্রাইডে অবশ্যই উঠবে মানে আগামী দিন কালকের দিনের পরের দিনটা অবশ্যই কেসে উঠবে এবং খুব পজিটিভ দিক আছে তবে একটা কথা শুনতে পাওয়া যাচ্ছে বন্ধুরা যে পুজোর আগে আর কোনো রকমভাবে জয়নিং হবে না আর কয়েকজন আমাকে কমেন্ট করে বলছিলেন যে আন্দোলন করতে হবে আন্দোলন করতে হবে হ্যাঁ আন্দোলন করলে একটা কিছু ক্ষতি হবে না তবে যাই হোক যার যেটা মতামত বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন